সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই দেখবেন গিয়ার শিরোনামগুলো। চীনে চিকিৎসাকর্মীদের কোভিড নাইন্টিনে আক্রান্তের হার বাড়ায় উদ্বেগ, জাপানে উপকূলে প্রমোদ তরিতে আরও 44 জন আক্রান্ত। আজ রাতে বাড়ি ফিরছেন উহান ফেরত 312 জন বাংলাদেশি, সিঙ্গাপুরে আইসিইউতে থাকা বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত। দক্ষিণখানে তিন খুনের ঘটনায় নিখোঁজ গৃহকর্তার ডায়েরি উদ্ধার, ঋণের দায় থেকে পরিবারকে মুক্ত করতে হত্যার কথা উল্লেখ। এবং দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে টিউলিপ ফোটালেন কৃষি উদ্যোক্তা দম্পতি, তিন যুগের চেষ্টায় ফুল চাষে নতুন সম্ভাবনা। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। চীনে সাধারণ মানুষের পাশাপাশি বহু চিকিৎসাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে 1716। আক্রান্ত চিকিৎসাকর্মীদের মধ্যে 6 জনের মৃত্যুও হয়েছে। সব মিলিয়ে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1523, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 65,000। চীনের হুয়েই প্রদেশে সম্প্রতি মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে গেলেও ভাইরাসের সামগ্রিক তীব্রতা বা মৃত্যু হারে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওদিকে জাপান উপকূলে অবস্থান করা প্রমোদ তরি ডায়মন্ড প্রিন্সেসে নতুন করে আরও 44 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জাহাজটিতে আক্রান্ত হয়েছে 218 জন। এদিকে আশকোনা হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা চীনের ইউহান ফেরত 312 জন বাংলাদেশির কেউই করোনা আক্রান্ত নন বলে আবারও নিশ্চিত করেছে আইইডিডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, বিকেলে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ রাতেই তারা বাসায় ফিরতে পারবেন, তবে চাইলে তারা আগামীকাল রবিবার পর্যন্ত হজ ক্যাম্পে অবস্থান করতে পারবেন। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত 1 ফেব্রুয়ারি বিশেষ বিমানে উহান থেকে দেশে ফেরেন 312 জন বাংলাদেশি। এরপর থেকে তাদের 14 দিনের জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে। 2 সপ্তাহের পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর নিশ্চিত করল, উহান থেকে ফেরা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন। সামাজিকভাবে কেউ যাতে হেয় বা হয়রানি না হন সে আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। এখন পর্যন্ত বলতে চাই যে 312 জনই সুস্থ রয়েছে, তাদের মধ্যে কোনো রকমের করোনার কোনো লক্ষণ উপসর্গ নেই। তারপরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী করোনা সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং যেটা করি সেটা করা হবে, যে টোটাল বিষয়টা শেষ হতে রাত হয়ে যাবে, তাতে করে এর পরবর্তীতে তারা ফ্রি। এখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তারাও স্থান ত্যাগ করবেন। আমরা আগামীকাল পর্যন্ত তাদের ওখানে থাকার ব্যবস্থা রেখেছি। এদের আইডেন্টিটি ডিসক্লোজ করার ক্ষেত্রে যেন আমরা খুবই সচেতন হই, সেদিক থেকে যাতে আমরা সংবেদনশীলভাবে খবর প্রচার করি। সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 4 বাংলাদেশির মধ্যে আইসিইউতে থাকা একজনের অবস্থা অপরিবর্তিত বলেও জানিয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা আইইডিসিআর। গত 24 ঘন্টায় সিঙ্গাপুরে 9টি নতুন রোগী বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের যে 4 জন আপনারা জানেন ইতিমধ্যে যে আক্রান্ত হয়েছে এবং করোনা নিশ্চিত হয়েছে, তার মধ্যে 3 জন রোগীর অবস্থা ভালো, তার আইসোলেশনে আছেন। 1 জন রোগী যিনি আইসিইউতে আছেন তিনি এখনো আইসিইউতে আছেন। আইইডিসিআর পরিচালক জানান, বিশেষ করে চীন সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে আইইডিসিআর। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
রাজধানী দক্ষিণখানে বিটিসিএল এর কর্মকর্তা নিজশ্রী এবং দুই সন্তানকে খুনের দায় স্বীকার করে ডায়েরি লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় বাসায় পাওয়া ডায়েরিতে বিটিসিএল এর উপসহকারী প্রকৌশলী রাকিবউদ্দিন আহমেদ লিখেছেন, অনেকের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, ওসব দেনা থেকে পরিবারকে মুক্ত করতে তিনি তাদের হত্যা করেছেন। তাদের আত্মীয়রা বলছেন, ধারের টাকার ব্যাপারে শ্রী জানতেন, তবে কোন খাতে ওই টাকা খরচ করতেন তা কাউকেই রাকিব বলেননি। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণখানের একটি বাসা থেকে শ্রী মুন্নি, তার 10 বছরের ছেলে ফোরকান এবং 4 বছরের মেয়ে লাইভার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রকৌশলী রাকিব নিখোঁজ রয়েছেন। সে দেনাগ্রস্ত ছিল, এটা সত্য। এর আগেও সে অপহরণ হয়েছিল, এরকম একটা ই করেছিল। একটা ডায়েরি পাওয়া গেছে, ওইখানে মানে সে একটা স্বীকার করছে যে সেই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং তাকে রেল লাইনে পাওয়া যাবে। এবার দেশের মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিক ক্ষেত্রে টিউলিপ ফুটিয়েছেন এক কৃষি উদ্যোক্তা দম্পতি। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের দেলোয়ার হোসেন এবং শেলি দম্পতির মাধ্যমে দেশে ফুল চাষ ও বাণিজ্যে ঘটল নতুন অভিষেক। বিস্তারিত দেখুন শাইখ সিরাজের রিপোর্টে। ফুলের নাম টিউলিপ। ইউরোপের রঙিন গালিচা বিছানো দিগন্ত জোড়া ক্ষেত রচিত হয় এই টিউলিপের মাধ্যমেই। স্বর্গীয় এক রঙিন দীপ্তি ছড়ানো এই ফুল দেশের মাটিতে প্রথম ফোটানোর চেষ্টা করেন বেলজিয়ামের এক উন্নয়ন কর্মী জন পল প্যারিন। তিনি সে যাত্রায় সফল না হলেও 3 যুগ পরে তা সম্ভব করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওড়া গ্রামের দেলোয়ার ও শেলি দম্পতি। লাগানোর পরে গাছ হইলো যখন, তখন আমার একটা ধারণা ছিল যে আমাদের তো যে শীত সেটা হবে না, ওদের বলা আছে 5 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যে থাকতে হবে, কিন্তু আমাদের এই অঞ্চলটা একটু টেম্পারেচার বেশি, যেহেতু এটা ইন্ডাস্ট্রি এলাকা এন। তারপর আপনি দেখেন যে ফুল ফুটছে, হ্যাঁ, এবং আন্তর্জাতিক মানের সম্মত তুলনারভাবে হয়েছে। ছোট এক প্রস্থ জমিতে 1000 টিউলিপ ছড়াচ্ছে অদ্ভুত সৌরভ। এরই মধ্যে এদেশে টিউলিপের অনেক সম্ভাবনা দেখছেন দেলোয়ার। উত্তরবঙ্গে তারপরে শ্রীমঙ্গল অঞ্চলে খুব ভালো হবে এবং এক্সিলেন্ট হবে। এবং একটা বড় সমস্যা হলো কোয়ারেন্টাইন, একটা বাল্বের জন্য 5 টাকা কোয়ারেন্টাইন হয়, এটা বাল্বের জন্য একটা বিরাট, আবার 10% ট্যাক্স, একটা বাল্বের প্রায় 10-12 টাকা চলে যাচ্ছে। এই কৃষি উদ্যোক্তা দম্পতির বিশ্বাস, প্রেম ছাড়া কোথাও সাফল্য সম্ভব নয়। ফুল চাষে এই সাফল্যের পেছনে রয়েছে তাদের পারস্পরিক প্রেমের মতোই গাছের প্রতি ভালোবাসা। ফুলের প্রতি ভালোবাসাটা আসতেছে উনার প্রতি ভালোবাসা থেকে, কারণ উনাকে ভালোবাসি আর উনি যা যা ভালোবাসে অবশ্যই আমি সবই ভালোবাসি। আরেকটা জিনিস হলো আপনাকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, গাছের সাথে আপনার প্রেম থাকতে হবে। যে জিনিসকে আপনি ভালোবাসবেন সে আপনাকে কখনো বিমুখ করবে না। নেদারল্যান্ডস, ডেনমার্ক বা জার্মানি নয়, বাংলাদেশের মাটিতে ফুটে আছে টিউলিপ ফুল। 3 যুগ আগে জন পল প্যারেনের প্রচেষ্টাকে এত বছর পরে এসে সফল করেছেন কেওড়া গ্রামের দেলোয়ার। তার আশা, বাংলাদেশের মাটি উর্বর, এই মাটিতে অসম্ভব বলে কিছুই নেই, এই বাণিজ্যটি টিউলিপ নিয়ে আরও প্রসারিত হবে আগামীতে, এমনটি আশা করছেন তারা। গাজীপুরের কেওড়া গ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, বাংলাদেশে টিউলিপ চাষ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। চাঁদের হাটে সাহিত্য চর্চার মাধ্যমে বেড়ে ওঠা বন্ধুদের পুনর্মিলনী হয়েছে। মোড়ক উন্মোচন করা হয়েছে স্মৃতির বাতায়নে চাঁদের হাট নামক স্মারক গ্রন্থে। বক্তারা বলেন, বাংলাদেশে শিল্প সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রদের গড়ে তুলেছে চাঁদের হাট। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশু সাহিত্যিক ফরিদুরেজা সাগরকে চাঁদের হাট সম্মাননায় ভূষিত করা হয়। শৌমিক আহমেদের রিপোর্ট। শিশুদের সাহিত্য চর্চার দেশের প্রথম প্ল্যাটফর্ম, প্রায় অর্ধশতাব্দী পুরনো শিশু কিশোর পাতা ও সংগঠন চাঁদের হাট। বাংলার স্বাধীনতা পরবর্তী সময়ে কিশোর কিশোরী লেখকদের নিয়ে ফাল্গুনের প্রথম দিন বিকেলে চাঁদের হাট বসেছিল চ্যানেল আয়ের ছাদ বারান্দায়। চাঁদের হাটের সোনালী সময়ের সংকলন স্মৃতির বাতায়নে চাঁদের হাট নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। লেখালেখির অভিজ্ঞতা, অনুভূতি ও সে সময়ের স্মৃতিচারণে অংশ নেন চাঁদের হাটের বন্ধুরা। স্মৃতিচারণ করতে গিয়ে শৈশবে ফিরে যান চাঁদের হাটের বন্ধুরা, জীবনের সফলতার গল্পও শোনান তারা। একটি মাত্র পত্রিকাই বলবো, যে পত্রিকার পাতার মাধ্যমে সারা দেশে যারা লেখালেখি করতেন, এই যে সামনে যারা দেশে বিদেশে এখন আছেন, তাদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক আসলে তৈরি হয়ে যায়। চেহারা দেখার উপায় নেই, কিন্তু নামে প্রত্যেকেই পরিচিত। আজকে আমরা যে সবাই এখানে এসেছি, যে কারণে যার জন্যই আসি না কেন, আমার মনে হয় যে আগামী দিনগুলোতে আমাদের বন্ধুদের কাছে
বা যে নাতি, যে আসলে নাতি নয় হাতি প্রথম গৌরব, মানে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সবার কাছেই আজকের দিনটা গল্প হয়ে যাবে। বক্তারা বলেন লেখালেখির প্রতি ভালোবাসাই চাঁদের হাটকে এত দূর নিয়ে এসেছে। সাহিত্য পাতা চাঁদের হাট এবং সংগঠন চাঁদের হাটকে একাকার করে দিয়েছে, একাত্ম করে দিয়েছে, এখানেই চাঁদের হাটের সফলতা আমি মনে করব। আমি আজকে আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক দাদুভাইকে। অনেক বছরের চেষ্টার পরে এই আমরা একসাথে হতে পেরেছি এবং দৌড়াদৌড়ি কষ্ট অনেকে করেছে, আমি তো করেছি, এবং আমি আনন্দিত যে আজকে শেষ পর্যন্ত এটা সাফল্য মণ্ডিত হয়েছে। আয়োজনে ছিল চাঁদের হাটের বন্ধুদের সম্মাননা প্রদান, ছবি তোলা, গান করা আর আড্ডায় রঙিন এক সন্ধ্যা পার করেন চাঁদের হাটের বন্ধুরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতি। বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে খেলার খবরে থাকছে। বিরতির পর ফিরে এলাম আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে একের পর এক হিট সিনেমা প্রযোজনা করে মুভি মুঘল হিসেবে উপাধি পেয়েছিলেন তিনি। নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সওদাগর, আলিবাবা, 40 চোর সহ বহু সুপারহিট সিনেমা উপহার দেন এ কে এম জাহাঙ্গীর খান। তবে বেশ কিছুদিন ধরে ছবির জগৎ থেকে দূরে ছিলেন তিনি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। জম্মু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পার্লামেন্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাষণের পরই এমন প্রতিক্রিয়া জানালো দিল্লি। ভাষণ ছাড়াও ইমরান খানের সঙ্গে বৈঠকে জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা করেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের ঘোষণা ও আঙ্কারার বিবৃতির পরই জম্মু কাশ্মীরকে নিজেদের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ বলেছে ভারত। তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও আহ্বান জানিয়ে সত্য জানার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার। পাকিস্তান থেকে ভারত ও ওই অঞ্চলে ঢুকে পড়া সন্ত্রাসীদের মারাত্মক হুমকির কথাও উল্লেখ করেন তিনি। নিটল টাটা, কৃষি সংবাদ। কচু চাষ করে সফল হয়েছেন খুলনার দুই শিক্ষিত তরুণ। লতিরাজ কচুর ফলন ভালো হওয়ায় বিনিয়োগের প্রায় 3 গুণ বেশি লাভের আশা করছেন তারা। তাদের দেশে কচু চাষে উৎসাহিত হয়েছেন এলাকার অনেকে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ইন্দোনেশিয়া আগামী জুলাই মাসে বসছে নদী বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। দুদিনের এই কর্মশালার আয়োজক বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কয়েকটি পরিবেশবাদী সংগঠন। সম্মেলনে বিভিন্ন দেশের নদী ব্যবস্থাপনার অভিজ্ঞতা পর্যালোচনা করে তা বাংলাদেশের নদী সুরক্ষায় কাজে লাগাতে চান নদীকর্মীরা। ইন্দোনেশিয়া ঘুরে আরো জানাচ্ছেন জাইদুজ্জামান। ইন্দোনেশিয়ার বাতাম আইল্যান্ডে জুলাইয়ের 10 এবং 11 তারিখে টেকসই নদী ব্যবস্থাপনা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হবে। যৌথভাবে এর আয়োজন করছে বাংলাদেশের রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ইন্দোনেশিয়ার গ্রিন অ্যাকশন ফোরাম এবং মালয়েশিয়ার গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার। বিভিন্ন দেশের নদীর প্রকৃতি এবং ব্যবস্থাপনার অভিজ্ঞতা শেয়ার করবেন বিশেষজ্ঞরা। বিভিন্ন দেশের এক্সপার্টদের কাছ থেকে এই সাস্টেনেবল রিভার ম্যানেজমেন্ট বিষয়ে তাদের ধারণাটা কী, তাদের চিন্তাটা কী, সকল চিন্তাগুলোকে আমরা একত্রিত করে যাতে একটা ধারণা, একটা নিজস্ব ধারণা তৈরি করতে পারি, সেই জন্যই এই কর্মশালার আয়োজন করা। কর্মশালার ভেনু হারমনি সুইটস হোটেল পরিদর্শন করেছেন আয়োজকরা। Which will be held on 10th July 2020. And the venue is our Harmony Suites Hotel Batam. This driver for environment and river conservation. কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নদীকর্মীরা বাস্তব অভিজ্ঞতার জন্য নিফা আইল্যান্ড রিসোর্টের সহায়তায় ক্রুজে 11টি আইল্যান্ড পরিদর্শন করবেন। Enjoy 11 island exploring with traditional dance, magic show, live music, karaoke room and seafood by MV Seafood Cruising. So if you think river and love river, you can join this workshop. বিভিন্ন দেশের নদীকর্মীদের সঙ্গে বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক নদীকর্মী এ কর্মশালায় যোগ দেবেন। জাহিদুজ্জামান, চ্যানেল আই।
এবারে খেলার খবর। ক্লাব লাইসেন্স সংক্রান্ত এবং ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতিমালা ভঙ্গের দায়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ইউরোপীয় ক্লাব ফুটবলের আসর থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে ইউএফা। 3 কোটি ইউরো জরিমানাও করা হয়েছে। তবে সিটিজেন্স ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর, এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যান সিটি। 27 ফেব্রুয়ারি এবং 18 মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাউন্ড অফ 16-এর দুটি ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির। ইউএফআর এই শাস্তির বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশনস ফর স্পোর্টসে আপিল করতে পারবে সিটিজেন্স। শাস্তির এই ঘোষণায় বিস্মিত নয় বলে জানিয়ে এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ বলেছে তারা শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবে। এর আগে 2014 সালেও নিয়ম ভাঙার জন্য সিটিকে 4 কোটি 90 লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল। দর্শক সংবাদ শেষ করব, যাবার আগে গিয়ার শিরোনামগুলো থাকবে আরও একবার। চীনে চিকিৎসা কর্মীদের কোভিড-19 আক্রান্তের হার বাড়ায় উদ্বেগ, জাপান উপকূলে প্রমোদতরীতে আরও 44 জন আক্রান্ত। আজ রাতে বাড়ি ফিরছে নিউহান ফেরত 312 জন বাংলাদেশি, সিঙ্গাপুরে আইসিইউতে থাকা বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত। দক্ষিণখানে 3 খুনের ঘটনায় নিখোঁজ গৃহকর্তার ডায়েরি উদ্ধার, ঋণের দায় থেকে পরিবারকে মুক্ত করতে হত্যার কথা উল্লেখ। এবং দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে টিউলিপ ফোটালেন কৃষি উদ্যোক্তা দম্পতি, 3 যুগের চেষ্টায় ফুল চাষে নতুন সম্ভাবনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।